নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও আমার টুকি থেকে রান্নাঘরে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো চলুন প্রথমেই দেখে নিই আমার এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু, আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা, আর নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি। এখানে আমি একটা বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি মাছের মাথাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোতে দিয়ে দেব নুন হলুদ। নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি একটা কড়াতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। জলটা কিছুটা ফুটে উঠতে এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো। তো বন্ধুরা, বাঁধাকপি সেদ্ধের সময় আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ নুন। এবার এই বাঁধাকপিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। কড়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে একটু থেতিয়ে নেব। এবার এই অবশিষ্ট তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটা তেজপাতা আর একটা দারচিনি। এবার তেলের মধ্যে একে একে ফোড়নগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর এখন আমি দিয়ে দেব আদা বাটা। একই সময়ে আমি দিয়ে দেব টমেটো কুচি। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এখন আমি দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একই সময়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি। সব উপকরণ 2 থেকে 3 মিনিট ভালো করে কষানোর পর এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর আলু। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। এখানে আমি দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, আর ফ্লেভারের জন্য দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এবার সব উপকরণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আর 5 মিনিট রান্না করে নিলেই আমার রেসিপিটি একদম রেডি সার্ভ করার জন্য। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।